এর বাইরে 29 বছরে ভিন্ন সরকার ছিল, কখনো গণতান্ত্রিক কখনো অগণতান্ত্রিক কখনো মাশাল্লাহ দিয়ে সামরিক জান্তার নানা ধরনের শাসক এখানে দেশ শাসন করেছে। এর ফলাফল এটাই হয়েছে যে যারা ক্ষমতায় ছিল এই 29 বছর তারা কিন্তু এদেশের মানুষকে শোষণ করেছে, এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিয়ে করেছে, নিজেদের ভাগ্য করেছে। মুসলিমীয় মানুষ ধর্মশালী হয়েছে, সম্পদশালী হয়েছে, কিন্তু বৃহৎ জনগোষ্ঠী শিক্ষায় দীক্ষায় স্বার্থে সব দিক থেকে পিছিয়ে ছিল। একমাত্র যখন দেখা যায় যে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখনই জনগণের ভাগ্য উন্নয়নে পদক্ষেপ নেয় এবং সফল হয়। আমরা যেটা মনে করি 29 বছরে তো আমাদের অনেক দূর এগিয়ে যাওয়ার কথা। আমাদের সমসাময়িক কালে যারা যেসব দেশ স্বাধীনতা অর্জন করেছে তারা কিন্তু বহু দূর এগিয়ে গেছে, কিন্তু আমরা বারবার পিছিয়ে গেছি কেন? আজকে যদি বাংলাদেশে নিরবিচ্ছিন্ন ভাবে ধারাবাহিক গণতান্ত্রিক সরকার উপস্থিত থাকতো তাহলে হয়তো আমরা পিছিয়ে পড়তাম না। আমরা 96 সালে যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলাম, 21 বছর পর আমরা সরকার এসেছিলাম এবং তখন এসে আমরা কি দেখলাম, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, বিদ্যুৎ নাই, মানুষের দরকার স্বাস্থ্যসেবা নেই, সাক্ষরতার হার অত্যন্ত কম। আমাদের প্রথম পদক্ষেপ হল যে মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া, এবং আপনারা জানেন যে 96 সাল থেকে 2001 যেখানে আমাদের 96 সালে আমরা পেয়েছিলাম খাদ্য উৎপাদন মাত্র 1,80,00,000 মেট্রিক টন, আমরা কিন্তু 5 বছরের মধ্যে এই খাদ্য উৎপাদন 2,70,00,000 মেট্রিক টনে আমরা উন্নীত করেছিলাম। এত অল্প সময়ের মধ্যে এত ব্যাপকভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এটা কিন্তু খুব কম দেশে পেয়েছে, যেটা আমরা পেয়েছিলাম। সাক্ষরতার হার ছিল মাত্র 45%। আপনারা একবার চিন্তা করেন যে মাত্র 45% একটা দেশের সাক্ষরতার হার হলে আপনারা কিভাবে একটা দেশকে উন্নত করবেন। আমরা মাত্র 5 বছরের ভিতরে আরো 20% অতিরিক্ত বৃদ্ধি করলাম, অর্থাৎ প্রায় 65.5% আমরা উন্নীত করলাম। বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা চিরাচরিত ভাবেই তখনও বিরাট সমস্যা, মাত্র 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো কিন্তু চাহিদা ছিল ব্যাপক। আমরা এসে প্রথম বাংলাদেশে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করে দ্রুত বিদ্যুৎ এবং ছোট ছোট বড় ক্ষুদ্র মাঝারি নানা ধরনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করে আমরা দ্রুত পদক্ষেপ নিলাম এবং 4,300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আমরা বৃদ্ধি করলাম, অর্থাৎ প্রায় 2,700 মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ আমরা মাত্র 5 বছরের মধ্যে বৃদ্ধি করতে সক্ষম হলাম। কিন্তু দুর্ভাগ্যটা হল যে আমরা যখন 2009 সালে সরকার গঠন করলাম তখন সবাই কি দেখলাম, মাঝখানে কিন্তু 7টা বছর চলে গেছে। শিক্ষার হার যেখানে ছিল সেখানে তো ছিল না, বরং পিছিয়ে গেছে, আরো জনসংখ্যা বেড়েছে কিন্তু সাক্ষরতার হার কমে গেছে। বিদ্যুৎ উৎপাদন আমরা যতটুকু রেখে এসেছিলাম তাও এখন নেই, মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে আমি জানি। ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা লেখাপড়া সব দিকে মানুষ কষ্টে ভোগ করছে, অথচ এই 7 বছরে চাহিদা বেড়েছে, অন্তত প্রতি বছরে 10% চাহিদা বৃদ্ধি। এভাবেও আমরা যে নীতিমালাটা নিয়েছিলাম সেটাও যদি অনুসরণ করা হতো তা আজকে এই সমস্যাটা হতো না। কিন্তু এখন বিরাট বিদ্যুৎ খাচ্ছি, অর্থাৎ প্রতি বছরে কিন্তু চাহিদা বাড়ছে। তারপর আমরা এই 1 বছরের ভিতরে প্রায় 700 মেগাওয়াটের কাছাকাছি আমরা কিন্তু বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, কিন্তু তাতে খুব একটা যে লাভ হচ্ছে তা না, কারণ চাহিদা এত বেশি আর পিছনে 7 বছরের যে ব্যাপক মানে চাহিদা রয়ে গেছে সেটা আমরা পূরণ করব না, প্রতি বছর যে 10% করে বাড়ছে সেটা আমরা পূরণ করব। এরকম একটা সমস্যার মধ্যে আমরা পড়েছি, কারণ কি আমরা দেখেছি যে 7 বছর দেশকে কোনো মতে এগোতে দেওয়া হয়নি। আজকে বিভিন্ন সমস্যা আমরা দেখছি, এবং গ্যাসের সমস্যা সেটাও ব্যাপক, অথচ নতুন গ্যাস উৎপাদন করে যে গ্যাসের চাহিদা পূরণ হবে সে ব্যাপারে কোনো পদক্ষেপ গত 7 বছরে নেওয়া হয়নি। এমনি অবস্থার মধ্যে দিয়েই আমাদের চলতে হচ্ছে, তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি, বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি। এবং আমাদের যেটা সব থেকে বেশি সমস্যা হয়ে গেছে গ্যাসের স্বল্পতা,
যে কারণে আমরা এখন যেমন ক্লিন এনার্জি ব্যবহার করা, সোলার এনার্জি ব্যবহার করা, কয়লা ভিত্তিক ডুয়েল ফুয়েলে, আমরা পানের সয়েলে, ডিজেলে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পদক্ষেপ হাতে নিয়েছি। সময় লাগবে, একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যথেষ্ট সময় লাগে, তো আমরা সমস্যার থেকে উত্তরণ ঘটাতে পারবো, কিন্তু আমাদের একটা সময় লাগবে। গ্যাসের অভাবে অনেক শিল্প কলকারখানা ভালোভাবে চলতে পারছে না, সে ব্যাপারেও আমরা কিছু পদক্ষেপ নিয়েছি, কিন্তু সবই সময় সাপেক্ষ, কারণ এই 7 বছরের জঞ্জাল তো আমি রাতারাতি সাফ করতে পারি না, এই জন্য তো সময় দরকার। কিন্তু আমি জানি মানুষের যথেষ্ট কষ্ট হচ্ছে। তারপর আমি অনুরোধ করবো যে বিদ্যুৎ ব্যবহারের ব্যাপারে সকলে একটু সাশ্রয়ী যদি হয়, তাহলে কিন্তু অনেক সমস্যা আমরা সমাধান করতে পারি। আর শিল্প মালিকদের আমি অনুরোধ করেছিলাম যে তাদের অফিসে অন্তত সোলার প্যানেল যদি ব্যবহার করে, তাহলে গ্রিডের লাইনের মূল যে বিদ্যুৎটা আমরা কারখানার জন্য দিতে পারি। আমাদের যে লক্ষ্য ছিল যে দেশের মানুষকে একটু পেট ভরে খাবার ব্যবস্থা, তাদের সুস্বাস্থ্যের অধিকারী করা, কারণ আপনি যতই বলেন আমরা ডিজিটাল বাংলাদেশ করবো বা মানব সম্পদ উন্নয়ন করবো, আমরা দেখি যদি মানুষ অপুষ্টিতে ভোগে তাহলে সেই মানুষকে কখনোই আপনি উন্নত করতে পারবে না, কোনো কাজ শিখাতেও পারবে না। সেজন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমাদের প্রধান লক্ষ্য। ইতিমধ্যে আমরা খাদ্যের দামও কমিয়েছি, কারণ আমরা 2001 সালে যখন চলে যাই মোটা চাল, কিন্তু আমরা 10 টাকা রেখে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা যখন 2009 সালে সরকার গঠন করি সেই মোটা চাল পেলাম আমরা 45 টাকায়, যেটা আমরা কমিয়ে 18 টাকায় নামিয়েছিলাম। আবার কৃষকদের উৎপাদনের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য সরকারি ভাবে 22 টাকা আমরা বৃদ্ধি করছি, এখন 24-25 টাকায় কৃষক পাচ্ছে। আমরা কিন্তু আন্তরিক ভাবে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং কৃষকদের আমরা সব রকম সুযোগ সুবিধা দিচ্ছি। যে সার 90 টাকা ছিল তা আমরা 22 টাকা করে দিয়েছি, যাতে উৎপাদনটা বৃদ্ধি পায় এবং পুষ্টিকর খাদ্য যেন আমাদের ছেলে মেয়েরা পায়, যাতে আগামীতে তারা এদেশের জন্য কিছু অবদান রাখতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, আইসিটি অ্যাক্ট 2009 প্রণয়ন করেছি এবং আইসিটি পলিসি 2009 আমরা অনুমোদন করে দিয়েছি। এই নীতিমালায় প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগের কর্মপরিধি